এখন বাংলা ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এখন বাংলা ইন্ডাস্ট্রিতে সমস্ত কি সব খবর রটাচ্ছে, মহানায়ক অ্যাওয়ার্ড পাচ্ছে নাকি আমাদের সোহম দাদা ভাই, জিদ্দা পাচ্ছে না কেন, অঙ্কুশদা পাচ্ছে না কেন, এরকম অনেক খবর। আবার তথাগত যা মানে যিনি ভটভটি বানাচ্ছেন, ও ডিরেক্টর নাকি বলেছে যে চাঁদের পাহাড় সিনেমাটা বেকার সিনেমা, উনি চাঁদের পাহাড় সিনেমাকে নিয়ে খারাপ বলছেন। সেকেন্ড, থার্ড, এখানে স্বস্তিকার মুখার্জি যে নতুন সিনেমাটা এসেছিল শ্রীমতী বলি, সেই সিনেমাটা চলছে না, তার জন্য নাকি উনি ব্লেম করছেন SBI প্রোডাকশন হাউসকে, বলছেন SBI প্রোডাকশন নতুন সিনেমা এসেছে বলে আমাদের সিনেমাটাকে নামিয়ে নিচ্ছে। অ্যান্ড যশ দাশগুপ্ত নাকি আবার মানে আবার মিনস প্রথমবার নাকি যশ দাশগুপ্ত বাংলায় ছেড়ে যাচ্ছে বলিউডে কাজ করতে, আবার T-Series প্রোডাকশন হাউস থেকে। মানে বুঝতে পারছেন কি সব ইন্ডাস্ট্রি হচ্ছে, যেগুলো হওয়ারই কথা নয় সেগুলোই হয়ে যাচ্ছে। আচ্ছা, কোনো অকাত আছে যে তথাগত দা, তার কোনো অকাত আছে চাঁদের পাহাড় সিনেমাটাকে নিয়ে ক্রিটিসাইজ করার, তার কেন কোনো মাইকেল লালের অকাত নেই? এবার আপনারা বলবেন যে কেউ যে কিছু বলতে পারে তার বাক স্বাধীনতা তো আছে, ঠিক কথা, ঠিক কথা। নাসিরুদ্দিন শাহ উনি কিন্তু নিজে বলেছিলেন যে রাজেশ খান্না একজন বেকার অ্যাক্টার, ফালতু অ্যাক্টার, যে কেউ সব কিছু কথা বলতে পারে ঠিক আছে, বাট একটা লজিক থাকা দরকার। আনলজিকলি কথা তো কেউ বলতে পারে না, চাঁদের পাহাড় কী অ্যাঙ্গেল দিয়ে দেখলে খারাপ হবে, খারাপ লেগেছে আপনাদের? আপনার ওই সময় দাঁড়িয়ে, আজকের সিনেমা নয় রে বাবু, ওটা অনেক বছর আগের সিনেমা, কি বলবো আর আমি কিছু বলতে পারবো না। আর আমি কিছু বললেই আমি দেখেছি সমস্ত, আমি জানি না, আমি কি জানি না, আমি আমার দিকেই সমস্ত চ্যানেল হয়তো ফোকাস করে, আমি কিছু বলে বা আমাকে ধমক দেয়, আমাকে জেলে ভরে দেবে, হ্যান করে দেবে, ত্যান করে দেবে, আমি আর কি বলবো। শুধু এটাই বলবো যে দেখুন, চাঁদের পাহাড় সিনেমাটাকে নিয়ে এক একটা সিনেমা এরকমই হয়, তাকে জাস্ট দূর থেকে দেখতে ভালো লাগে, তার কাছে গিয়ে তাকে টাচ করতে ভালো লাগে না। চাঁদের পাহাড় কিংবা অ্যামাজন অভিযান হচ্ছে এরকম একটা বাংলা ইতিহাস সিনেমার ইতিহাসের সিনেমা, হাইস্ট গ্রসিং বেঙ্গলি সিনেমা, চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান দুটো, প্রথম অ্যামাজন অভিযান তারপর চাঁদের পাহাড়। ওকে, তো সেই সিনেমাটাকে নিয়ে কোনো কথা হবে না বস, 2013-12 দিকে সিনেমা, ভাবুন 10 বছর আগের সিনেমা যদি এরকমভাবে বানানো যায় তো আপনি আর কী ভাবনা ভাবছেন? তো এটা হয় না যে অতিবার বেড়ে না ঝড়ে ভেঙে যাবে, একটা দুটো কাজ করছে তো তার মানে নিজেই ভেবেলেন যে আমি একটা হুন হয়ে গেছি, বিরাট একটা হুন হয়ে গেছি, ওয়াটার দিয়ে পানি দিয়ে সিনেমা বানাবো, লোকে পানি পানি হয়ে যাবে। আপনার সিনেমা ভরভরিটা বেশ ভালো লেগেছে, প্রমোশন ভালো করছেন, ভালো লাগছে সিনেমাটাকে দেখতে, প্রমিসিং লাগছে, অনেকেই ভালো পজিটিভ পয়েন্ট দিয়েছে, গুড, আপনি আরও ভালো সিনেমা বানান। বাট কোনোদিনও খারাপ সিনেমাকে ভালো বলবেন না, কিংবা কোনোদিন ভালো সিনেমাকে খারাপ বলবেন না। আপনি একটা খারাপ সিনেমাকে খারাপ বলছেন ঠিক আছে, বাট একটা সিনেমাকে সবাই ভালো বলছে, আপনি একাই যদি খারাপ বলেন তাহলে আর হয়তো আপনি হয়তো ভাইরাল হতে চান এরকম একটা বলে আপনাকে নিয়ে সবাই ভিডিও করবে, আপনার ফ্রন্ট পেজে আপনার ছবি আসবে। ওকে, অ্যাজ ইউ উইশ। আচ্ছা, সেকেন্ড, যশ দাশগুপ্ত বলিউডে কাজ করতে চলেছে, মানে আচ্ছা T-Series-এর যে মালিককে, মানে তাকে, তার তুমি কী দেখেছো? বলিউড ভাই লোক, T-Series ভাই লোক, আপ লোক যো যশ দাশগুপ্ত বেঙ্গলি কা যো হিরো হ্যায়, আপ লোক যে উসকো যে সাইন কিয়ে হো আপকা সিনেমা ইয়ার 2 মে, আপ লোক উসমা কিয়া দেখা হয়েছে যে আপ লোক সোচো কি নাই নাই ইয়েই আচ্ছা হ্যায়, আর কোই অডিশন ফডিশন কোই নাই, দেখা স্ক্রিন হুয়া চলো তুম সাইন। ইয়ারিয়া জানো তো কোনটা, যে 2014-তে যে সিনেমাটা এসেছিল আজ ব্লু হ্যায় পানি 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 পানি, আই থিঙ্ক সেই সিনেমাটি 2 বেরোচ্ছে, ওখানে রুকিল রাকিল পিকচার আর ওই ছেলেটা ছিল, তো এখানে পার্ট 2 আসছে। তো যশ দাশগুপ্ত এই সময় দাঁড়িয়ে যদি বাংলায় কোনো ফালতু অ্যাক্টার, সেই হ্যাঁ তার ইনস্টাগ্রামে ভালো ফলোয়ার আছে, তার একটু লেডিস ফলোয়ার হয়তো বেশি আছে, তার জন্য হয়তো তাকে নিয়ে নিয়েছে কি জানি না, কিংবা তারা সুতারে হয়তো তাকে ভালো লেগে গেছে পার্সোনালি, তো আই ডোন্ট নো। তো ওকে, ঠিক আছে, নুসুদ্দি একটু সাবধান থাকবে, বলিউডে যাচ্ছে। আচ্ছা, নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে কি বলছিলাম একটা, হ্যাঁ, স্বস্তিকা দিয়ে আমাদের এখানে উনি SBFকে দোষ দিচ্ছেন যে আমার সিনেমাটা শ্রীমতী সিনেমাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে বিকজ স্কুলের আচার বলে একটা নতুন সিনেমা এসেছিল সেই সিনেমাটাকের জন্য, কুলের আচার না, হ্যাঁ কুলের আচার। তো দেখুন, এটা আমরা বারবারই বলেছি, যদি কোনো ভালো সিনেমা হয় তাহলে লোকে দেখবেই, তাতে আপনি যাই কিছু করুন, কিন্তু আপনার যদি না দেখান, যদি হলেই না পড়ে, শ্রীমতী ভালো সিনেমা, আমি তো ভালো রিভিউ দিয়েছি, আমি দেখেছি, ওখানে সোমের অ্যাক্টিং বলি, স্বস্তিকার অ্যাক্টিং বলি, যেরকমভাবে স্টোরি লাইনটা রয়েছে, গল্পটা ভাবে যেরকম বলছে, ওটাই একটা বাংলা সিনেমাতে দেখলাম বেশ ভালো একটা ইউনিক একটা কনসেপ্ট, শ্রীমতী ভালো সিনেমা, তাকে এরকম, আর কুলের আচার কি সিনেমা, এটা কোনো সিনেমা হলো? তো এটা খুব একটা বাজে যে লোকেও দেখছে আর লোকে দেখবে না কি, লোকে এরকমভাবে টাইমিংসও দেওয়া হয়েছে শ্রীমতী সিনেমাটার, তো লোকে সেরকম সময় থেকে দেখা সম্ভব নয়, অসম্ভব, ইম্পসিবল। অ্যান্ড
সত্যি টাকা থাকলে কি না হয়, ভালো কাজ কিন্তু সাপোর্টই করে না, আর এরকম আনসাপোর্টেড কাজকে সব সাপোর্ট করে। তো কিছু বলার নেই আমার, কি আর বলবো, আপনার দর্শক আপনারাই জানেন কোনটা ভালো সিনেমা কোনটা খারাপ সিনেমা, তো আপনারা একটা এর বিচার করুন, আমি আর কি বলবো বলুন। শুধু এটাই বলবো যে স্বস্তি কাতি ভালো অভিনয় করেছো, তোমার দিক থেকে তোমরা ঠিক আছো। এবার এই সব কার হাতে, সবই যার টাকা তার হাতে, যার প্রোডাকশন তার হাতে, যার বেশি হল তার হাতে। আগে একটা ডায়লগ ছিল সবই ওই উপরওয়ালার হাতে, বাট এখন যার কাছে পলিটিক্যাল, যার কাছে পলিটিক্স পাওয়ার, যার কাছে পাওয়ার, যার কাছে পয়সা, সেই সব ভাই। ওকে, তো কেউ পার্সোনালি নেবেন না। লাস্ট ওটা নিউজ, ওটা হচ্ছে যে জিদ্দা নাকি, সরি সোমদা নাকি মহানাকে অর্পা আছে, জিদ্দা পাচ্ছে না কেন, এটা অনেকেই বলছে। শুধু দেখুন, অনেকেই 11 সালে আমরা দেখতে পাই না জিদ্দাকে, আপনারা দেখবেন এরকম অনেক অ্যাওয়ার্ডস আগে হতো, এখন হয় না, করোনা চলে এসেছে, বাট আগে 2017-18 গেল অ্যাওয়ার্ড বলি, জি বাংলা অ্যাওয়ার্ড বলি, জিদ্দাকে আমরা প্রায় অনেক অনেক দিন দেখিনি, অনেক অনেক সময় অনেক অ্যাওয়ার্ড আমি দেখেছি, জিদ্দাকে দেখতেই পাইনি, জিদ্দাকে কোনো অ্যাওয়ার্ডও দেওয়া হয়। তো কেউ যদি ভেবে থাকে যে অ্যাওয়ার্ডটা পেলেই একটা বিরাট বড় হনু হয়ে যাবো, আর অ্যাওয়ার্ডটা পেলাম না বলে বিরাট একটা কনু হয়ে যাবো, এটা ভুল ধারণা বস। যে যাকে দিচ্ছে দিক না, কী হয়েছে, সো হোয়াট, এটাকে নিয়ে কেন আমরা মাতামাতি করছি। আর নায়িকা মহানায়িকা সুনুসরত, মানে পুরো একদম পলিটিক্স হয়ে যাচ্ছে ভাই। আচ্ছা তো ঠিক আছে, করো যা পারো তোমরা করো, আমরা তো দেখাবো, ঠিক আছে। তো যা যারা জিত ফ্যান আছো তাদেরকে বলবো, কোনো 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 তোমাদের কোনো অসুবিধা নেই, তোমাদের কোনো কিছু করতে হবে না, জিদ্দার জিদ্দারই মতন সবাই জানে সোমের কোথায়, সোমের কথায় অকাত, জিতের কথায় অকাত, সেটা সবাই জানে, বলে বোঝাতে হবে না কাউকে। আমি এটাকে সোমদাকে ছোটো করছি না, বাট তবুও একটা যদি দুজন, একটা একটা এক্সাম্পল, বোম্বাদা আছে, সৌমিত্র বাবু আছে, তো সেই একটা যদি বোম্বাদাকে দেওয়া হয় তাহলে সৌমিত্র বাবু যদি না দেওয়া তাহলে ছোটো কাজও করা হচ্ছে, এটা হচ্ছে কথা। বিরা ভালো লাইক সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে ভাই।